আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে আলু রান্না করার সবচেয়ে সহজ ও মজাদার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রুই মাছ দিয়ে আলু রান্না করার সবচেয়ে সহজ ও মজাদার রেসিপি। রুই মাছ রান্না করার জন্য আমি একটা রুই মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলো ফ্রাই করার জন্য। আপনারা চাইলে শুধু মাছও নিয়ে নিতে পারেন। আমি এখানে মাছ এর পুরো অংশ 9 পিস নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ 5-6টা মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, এতে করে চালটাও বাইর হবে, ফ্লেভারটাও আসবে। গুঁড়া মশলা নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা নিয়ে নিব, এতে করে টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। রান্না করার জন্য নিয়ে নিব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর নিয়ে নিয়েছি আলু, 3টে মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। আপনারা চাইলে আরও বেশি বা কম নিয়ে নিতে পারেন। এরপরে আমি মাছগুলো ফ্রাই করার জন্য একটা প্যানে তেলটা দিয়ে দিব। এরপরে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এরপর মাছগুলোর এক ফিট ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলোর একটা ফিট হয়ে আসছে। সবগুলো মাছ সাবধানে উল্টাতে হবে, না হয় কিন্তু ভেঙে যাবে। আমি সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। এরপর মাছের আরেকটা ফিট ভালোভাবে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সবগুলো মাছ ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলো ফ্রাই করে নিব। আলুগুলো 2-3 মিনিট ফ্রাই করে নিলেই হয়ে যাবে, এতে করে টেস্টটা ভালো আসে। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে 2 মিনিট পর। এরপর আমি আলুগুলো তুলে নিয়েছি, ফ্রাই করা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটার রস স্মেলটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায়। পুরা মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট পর মশলাটা ভালোভাবে কষে গেছে। এরপর আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে নেড়ে চেড়ে দিব। এরপরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আলুটা 5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু সাবধানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, এতে করে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে। এরপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিব। এরপর দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 4-5টা। এরপর আমি দিয়ে দিব 3-4 মিনিট পর ধনিয়া পাতা কুচি। এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। 2 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ পরে রান্নাটা সার্ভ করে নেব। হয়ে গেল খুব সহজে আজকের এই রুই মাছ দিয়ে আলু রান্না করার সবচেয়ে সহজ ও মজাদার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন। কমেন্টে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, হাফেজ।